স্যাটারডে লাঞ্চ সেরে আমি আর সৌরভ একটা রোম্যান্টিক আউটিংয়ে বেরিয়েছি, মানে ভ্যালেন্টাইন উইকেন্ড বুঝতেই পারছো। আর আমাদের এখানে এখন রোম্যান্টিক আউটিং বা রিক্রিয়েশন বলতে একটাই জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে ব্যাগ ভর্তি বাজার করা। তো আমি আর সৌরভ বাজার করে নিয়ে এখন বাড়ি ফিরছি। কালকে অত সুন্দর একটা রোম্যান্টিক আউটিংয়ের পর আমার আর ব্লগটাই কন্টিনিউ করতে ইচ্ছে করেনি। সো আজকে সানডে 14th February, তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের প্রত্যেককে। আর আমাদের মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে এরকম নয় যে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সেলিব্রেশনটা লিমিটেড থাকবে। যাকে তুমি স্পেশাল ফিল করাতে চাইছো সেই কিন্তু হতে পারে তোমার ভ্যালেন্টাইন। তুমি কাকে স্পেশাল ফিল করাতে চাইছো? এখন আমার হাতের কাছে তুমিই আছো, আর কি বলবো বলো। ক্যামেরা মানে আমি যদি হাতের কাছে না থাকতাম তুমি অন্য কাউকে খুঁজতে নাকি? এরকম বলতে নেই। তো যাই হোক, রেস্ট অফ দা ওয়ার্ল্ডের কাছে তো আজকে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন উইক শেষ হয়ে গেছে। 7 তারিখ থেকে শুরু হয়েছিল রোজ ডে দিয়ে, আর আজকে ভ্যালেন্টাইন ডে 14th February শেষ। কিন্তু বাঙালিদের কাছে কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম শুরু হচ্ছে আজকে। কেননা দুদিন পর মানে 16th February হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, যেটা হচ্ছে কি আমাদের বাঙালিদের কাছে বলতে পারো একান্তই আপনিও একটা ভ্যালেন্টাইন্স ডে। এটা কিন্তু মানে কোনো ডাউট নেই কারোর মধ্যে। তো যাই হোক, বাঙালিদের জন্য মানে অগ্রিম ভ্যালেন্টাইন উইক শুভেচ্ছা। না তোমরা আজকে দিনটা কিরকম ভাবে সেলিব্রেট করছো আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো দারুণ সেলিব্রেট করছি। আমরা কালকে থেকে সেলিব্রেশন শুরু করে দিয়েছি। আর কালকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে বাজার করবো ভেবেছিলাম, আর টুকিটাকি কিছু যদি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পাওয়া যায় সেটা নিয়ে আসবো। কিন্তু কালকে বাজারে গিয়ে একটা ট্র্যাজেডি হয়েছে, আর সেটা তোমাদেরকে পরে বলছি। বাট আমাদের ভ্যালেন্টাইন্স উইক কিন্তু দুর্ধর্ষ কাটছে। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। চেক করতে থাকো আমরা কীরকমভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লেফট ওভার চাউমিন। সৌমি কিন্তু এই চাউমিনটা অসাধারণ বানায়, সরু চাউমিন। আর কালকে আরও ভালো হয়েছিল কেন বলো তো, আমি এগ চিকেন চাউমিন করেছিলাম আর মাশরুমও অ্যাড করেছিলাম, খুব ভালো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। মানে কালকের ডিনারটাও কিন্তু অসাধারণ ছিল। তো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাচ্ছি না, একটু চাউমিন আছে, তো চাউমিন আর একটু কফি বানিয়ে নেবো। কফি খাবে তো শুরু? হ্যাঁ অবশ্যই। আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলবো, এবছর আমি ঠিক সুযোগ পেলাম না কাটার। না আমি কিন্তু ইনফ্যাক্ট মানে অন দা কন্ট্রারি বেশি পকেট কেটেছি সৌমি আমার, মানে এটা বিরল বিরল। এটা তারপর বলছি না দেখো এটা ডেলিভার হবে না 14 তারিখের আগে, ওটা ডেলিভার হবে না, করে একটা ম্যানেজ করে নিয়েছি আর কি। মানে এটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম, নেক্সট ভ্যালেন্টাইন্স ডে তে এটা ট্রাই নিতে পারো। কালকে আমাদের সাথে কি ট্র্যাজেডি হয়েছে সেটাই আমি বলতে চাই, মানে আমরা বলতে চাই এটা। আমরা তো গেছিলাম হচ্ছে কি বাজার করতে, তোমরা জানোই আর আমাদের এখানে লকডাউন চলছে, তাই জন্য এসেনশিয়াল শপসই খোলা আছে। তবে এখানে এসেনশিয়াল শপস বলতে যেই মানে মার্কেটগুলো আছে আর কি, ইটস লাইক হিউজ, সব কিছুই পাওয়া যায়। তো আমাদের এখানে নিয়মটা হচ্ছে কি ওনলি ওয়ান ফ্রম এভরি হাউস হোল্ড ইজ অ্যালাউড টু এন্টার আ শপ, মানে দুজন করে যেও না বলছে, টু অ্যাভয়েড দা রাশ। আমরা কিন্তু যাইও না, কালকেই কি মনে হলো যে ঠিক আছে দুজনে মিলে একসাথে যাই। মানে ভালোবাসার উইক তো ব্যাপারটা বুঝতেই পারছো, এর আগে সৌমি একদিন আগে বাজার গেছিল আর আমি তো হামেশা যাই থাকি, সেটা সবাই জানে আর বলতে হবে না বারবার। তো কি হয়েছে আমরা ঢুকেছি বুঝলে তো, ঢোকার সময় কোনো প্রবলেম হয়নি, আলাদা আলাদা ঢুকেছি। হ্যাঁ তো একজন একজন করে লাইন করে ঢুকছে, আমরা আলাদা আলাদা ঢুকেছি।
তারপরে কেসটা খেলাম আমরা, সেটা হচ্ছে কি সিকিউরিটি এসে বলো এই তোমরা কি এক হাউস হোল্ড থেকে আসো? আমরা বললাম না, মানে তখন মিথ্যে কথা বলেছি, যাই হোক বললাম না, বলেছে তাহলে দূরে দূরে যাও, 100 নয় দূরে দূরে, 2 ফিট ডিস্টেন্স। আর কি হচ্ছে বলো তো, কালকে না আমি মোবাইলটাও নিয়ে যাইনি, সো আমার খালি মনে হচ্ছে যে যা যদি মানে অনেকটাই বড়, আমরা কালকে স্যান্সবেরিতে গেছিলাম, যদি এদিক ওদিক হয়ে যায় কি করবো রে বাবা। তো আমি মানে সৌরভকে দেখছি, সৌরভ আমাকে দেখছে, তো এইভাবে কালকে আমরা মানে আমরা আগে আমি আগে ছিলাম, সুমি পেছন পেছন আসছে আর কি, মানে মানে বিচ্ছিরি ব্যাপার আর কি। হ্যাঁ সত্যিকারের এটা মানে আর মানে পারা যাচ্ছে না, সত্যি কথা আর পারা যাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে কি, যেহেতু এসেন্সিয়ালস এর জন্য দোকানগুলো খোলা রয়েছে, সেই জন্য এখানে মানে ভ্যালেন্টাইন্স ডে বলে মানে যদি কিছু স্পেশাল পাওয়া যায় সেগুলো এখন কিচ্ছু না। দেখলাম কার্ড আছে আর চকলেটস আছে, গোলাপ আছে, এই তিনটে জিনিস আছে। তো কালকে তো সৌরভ গোলাপ একটা কিনলো, আমার যা গায়ে লেগেছে না কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি, বেশ দাম। মানে এই গোলাপটাই কিন্তু মানে অন্য টাইমে এত দাম থাকে না, কালকে দেখলাম প্রচন্ড দাম। মানে কি বলবো, সুযোগ বুঝে সবাই মারছে আর কি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গপু। তো গোপুর জন্য গোলাপ, আর এখানে এসেছে কাজু কাতলি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, একটু তো সাজুগুজু হবেই, তো একটা গোলাপও দিয়েছি আমি। আজকে সকালটা কিন্তু পুরোটাই লেফট ওভার জিনিস দিয়ে চলছে, মানে তালে জ্বলে অম্বলে আর কি। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু তো একটু বানাবো, সেটা রাত্রেবেলা। সকালে কি কি আছে তোমাদেরকে দেখাই। কালকে সকালে আমি বানিয়েছিলাম মুসুর ডাল, তো ওটা রয়ে গেছে। আর বানিয়েছিলাম মাশরুম কষা, তো ওটাও আছে। ভাত একটু এক্সট্রা করেই বানিয়ে রেখেছিলাম। তো আমি এখন ভাবছি যে একটু পকোড়া টাইপের বানাবো, আর প্রচুর মুগের ডাল আছে। তো কালকে রাত্রিবেলা একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে দেখো মুগের ডাল বাটাও হয়ে গেছে। মুগের ডালের পকোড়া বানাবো, ডাল, মুগের ডালের পকোড়া, আর এই মাশরুমের কারি, কারি না কি যেন, কষা। এই ভ্যালেন্টাইন্স ডে দিন লাঞ্চে নাকি তেল তেলের ডাল, মাশরুমের তরকারি আর বড়া ভাজা, এটা কি ঠিক? খুবই ভালো, হেলদি। এই বড়াটা খেয়ে দেখো, দারুণ লাগে। না তবে একটা কথা ঠিক, এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু ডিনারে কিছু স্পেশাল থাকছে। আমি আর সৌমি মিউচুয়ালি মানে ডিসাইড করেছি যে আমি সৌমিকে কিছু একটা বানিয়ে খাওয়াবো, আর সৌমি আমার জন্য স্পেশাল কিছু বানাচ্ছে। তো সেটা চেক করার জন্য কিন্তু ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে কে কি বানাচ্ছি আমরা। ফাইনালি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার মনে হচ্ছে বরফগুলো গলবে, আর কিন্তু স্নোফল হচ্ছে না। তোমরা কি ভাবছো এটা আমি ভ্যালেন্টাইন্স ডে গিফট ওপেন করছি? একদমই নয়, এটা আমি অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভার হলো। বুঝতে পারলাম না, সানডে ডেলিভার হলো, ঠিক আছে কোনো প্রবলেম নেই। অ্যাক্সেসরাইজে না আপ টু 70% অফ দি অফ চলছিল, তো আমি আমার জন্য দুটো নেক পিস অর্ডার দিয়েছিলাম। তো এটা একটা এসেছে, একটা এলো, আর একটা হয়তো পরে আসবে, ভালোই দেখতে কিন্তু। তো আমি যখন ভ্যালেন্টাইন্স ডে গিফট চুজ করছিলাম তখন তুমি আমাকে এই খবরটা দাওনি কেন যে অ্যাক্সেসরাইজে অফ চলছে 70%, এটাই নয় আমি দিয়ে দিতাম। তো সেটা কি ভাবলে কি করে, দেখো এরকম দেখতে। এই ড্রেসটার সাথে ডেফিনেটলি ভালো লাগছে না, কিন্তু খুব সুন্দর দেখতে। Do you know I'm looking and I can't help but smile? Do you know how much I love you? You put my face. অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমার না লাস্ট ইয়ারে ভ্যালেন্টাইন্স ডে কথা খুব বেশি করে মনে পড়ছে। লাস্ট ইয়ার আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম এই দিনটা,
আজকে কিছুই নয়, এখানে যেহেতু লকডাউন বারবার ধরে বলছি না, বেরোনোও যাবে না, কিন্তু একটু স্পেশালভাবে মানে সেলিব্রেট করার চেষ্টা করেছি। আর আমার তো জানো কোনো সেলিব্রেশন মানেই হচ্ছে একটু ডেকোরেশন। তো কালকে বেরিয়েছিলাম, এই রেড কালারের একটা টেবিল ক্লথ কিনে এনেছি, আর সৌরভ এই গোলাপটা আমাকে গিফট করেছে। তো কালকে আমি বলছিলাম যে সৌরভ এটা কিনো না, মানে এটা এত বেশি দাম নিয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য, আমি বলছিলাম যে লাল রঙের দেখতে যে কোনো একটা ফুল কিনে নাও। মানে এটাই হয় বিয়ের আগে আর বিয়ের পরে না এইসব ইকুয়েশন গুলো আর কি চেঞ্জ। না না না, এই ইকুয়েশনটা না মেয়েদের বেশি চেঞ্জ হয়, ছেলেদের চেঞ্জটা কম হয়। কারণ আমি কি বললাম যে ভ্যালেন্টাইন্স ডে তে আর যার সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কেন এই রেড রোজের সাথে করা যাবে না। না, ছেলেদের ইকুয়েশনটা না অন্য জায়গায় চেঞ্জ হয়। আমি তোমাদেরকে বলবো, লাস্ট ইয়ার ভ্যালেন্টাইন্স ডে ব্লগ যারা যারা চেক করেছো তারা জেনেই থাকবে, লাস্ট ইয়ার সৌরভ আমাকে গিফট করেছিল এই ডায়মন্ড রিংটা, আর এবছরের গিফট আমি তোমাদের দেখাবো। না, এই ডেকোরেশনটা কমপ্লিট হবে না, দেখো এসব না বলে চলো। সৌরভ অন্য জায়গায় ইকুয়েশন চেঞ্জ করেছে, তো তোমরা জানাবে যে কিরকম লাগছে। আর আরো একটু ডেকোরেশন বাকি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বিকেল থেকে সৌরভ যা চাপে আছে না, তোমাদেরকে কি বলবো। সত্যি কথা তোমাদেরকে বলছিলাম যে সৌমির জন্য কিছু বানাবো ডিসাইড করেছি। তো সৌমি তো বেছে নিয়েছে একটা মেইন ডিশ প্রিপারেশন, মানে খুব ইজি, বুঝতেই পারছি, সেফ সাইডে খেলেছে আর কি। তো সৌমি যখন ওটা বানাচ্ছিল, আমি ভাবলাম ঠিক আছে আমি কিছু ডেজার্ট বানাই, তাই জন্য চকলেট মুজ বানাবো ভেবেছি। আর না, সত্যি কথা আমি না খুব একটা ডেজার্ট ভালো বানাতে পারি না, দেখেই যে তোমরা সেটা এমন করে বলছে। সৌরভ হচ্ছে কি মানে ডেজার্ট স্পেশালিস্ট, সেরকম তো একদমই না। আমি মানে পুরোটাই ইন্টারনেট ঘেটে ভাবলাম যে না এটা একটা সহজ আছে বানানো যায়, কিন্তু অতটা সহজ নয়, কারণ আমি চকলেটটা ভাঙতেই পাচ্ছি না। ওরে বাবা, আজকে খেতে পারো তো চকলেটই ভাঙতে পারছো না, কি মুজ বানাবে। না না, হবে, ভরসা রাখো হবে। এই চকলেটটা হয়ে যাবে না দেখি। হ্যাঁ হ্যাঁ, কালকে দাও, বাজার করতে গিয়ে সব নিয়ে এসেছি। আর একটু দিতে বলছেন। আর আমি যেটা আজকে বানাচ্ছি অলরেডি কিন্তু তার ম্যারিনেশন হয়ে গেছে। আমি আজকে একটা সিম্পল জিনিস বানাবো, সৌরভের ফেভারিট, দেখো যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই বানানো হয়েছে। ওরা আমাকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে আর কি। আমাদের ডেজার্ট রেডি, বাট ইট ইজ নো ওয়্যার নিয়ার টু মুজ। কারণ আমি ইন্টারনেটে যত ফটো দেখেছি, ভিডিও দেখেছি, মুজের যে স্মুথ টেক্সচারটা সেটাই আসেনি। কি যে হলো, একটা ভুল করেছি আমরা, ভগবান জানে। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই দিও, আজকে পুরো ডাহা ফেল আমি, সত্যি আমি মানে দায়িত্ব নিয়ে একদম পুরো ডুবিয়ে দিয়েছি। যাই হোক, কিছু করার নেই, কেন বলো না, বুঝতে পারলাম না, ফ্রিজে রেখে দিয়ে দেখবে হয় কি হয় না। হ্যাঁ, কিন্তু এই স্মুথ যে একটা টেক্সচার ওটাই তো আসেনি, কিরকম একটা যেন ক্ষীর ক্ষীর টাইপের দেখতে হয়ে গেছে, ক্রিম ক্ষীর। যাই হোক, আমরা বলছি বেশি বিট করে ফেলেছি, এরকম একটা কিছু হবে, বিটিং এর দায়িত্বটা তোমার ছিল। আমি ব্লক করেছি না, সত্যি বলো না, কিন্তু ঠিক আছে, মানে সৌরভ চেষ্টা করেছে, আর কি করা যাবে, নাথিং টু ডু। তো দেখতেই পেলে ব্যাপারটা কিন্তু একদমই জমলো না, যাই হোক কিছু করার নেই। আর আমি জানি এটা কোনো ব্যাপারও নয়, ডেজার্ট আইসক্রিম আছে, মানে অল্টারনেটিভ আছে কিছু, বাট এটা হয় না যে কিছু বানাতে গেলাম হলো না, তো মনটা একটু খারাপ লাগছে। আরে তুমি চেষ্টা করেছো এটাই অনেক। না না, সেটা তো তুমি আর কনসোলেশন প্রাইজ দিচ্ছে সৌমি, বাট হ্যাঁ মনটা একটু খারাপ হয়ে গেল। তো সৌমি দেখি এখন চিপস নিয়ে বসে পড়েছে। দেখো সত্যি কথা বলতে সব কিছুই এই ব্লগের মাধ্যমে আমরা তোমাদের সাথে শেয়ার করি, এটাই আর কি লাইফস্টাইল ব্লগ। তো আমাদের না এবছর এই ভ্যালেন্টাইন্স ডে এই ব্যাপারটা যে এনজয় করছি আমরা সেটা কিন্তু নয়, মানে আমাদের বলতে পারো মুডটা অনেকটাই অফ আছে, বা ওই এনার্জিটা আর নেই। কারণ এখন যদি সব কিছু ঠিকঠাক থাকতো, আমাদের ফাইনাল প্যাকিং হয়ে গেছে মানে ইন্ডিয়া ফেরার জন্য, বাট তোমরা জানোই যে এখানে লকডাউন চলছে, আর আমাদের না এখানে মানে বাড়ি থেকে বেরিয়ে ফ্লাইট ধরা ইজ ইল্লিগাল, যদি না এমার্জেন্সি থাকে। তো প্রকৃত অর্থে তো আমাদের কোনো এমার্জেন্সি নেই, তো অফিস থেকেও টিকিট দেবে না,
তো সেই জন্য আর কি আমাদের সমস্ত প্ল্যানিং আর কি এধার ওধার হয়ে গেছে। আমাদের ইন্টেরিয়ার ডিজাইনের সাথেও কথা হয়েছিল যে আমরা মার্চ থেকে কাজ শুরু করব, কিন্তু সব কিছু এখন ভেস্তে গেছে। তো আমি ধীরে ধীরে সবটাই তোমাদেরকে বলবো, কিন্তু এটাই লাইফ, এটাও ঠিক কথা। আমরা যেটা ভাবি হয়, মানে যা ভাবি তার উল্টোটাই হয়, তো সেটাও ভেবে আর কোনো লাভ নেই, ঠিক আছে? কিন্তু মানে সেই এনার্জিটা ড্যাম্প হয়ে গেছে সব কিছু, জানো। কিন্তু আমার এই ডেজার্ট ফেলের জন্য কিন্তু এটা কোনো এক্সকিউজ নয়, ওটা মানে জেনুইনলি ফেল হয়ে গেছে। বাট না, এখন আমারও একটু খিদে খিদে পেলো, আমি একটু চিপস খাবো। সৌরভ এবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছে যে আমি এবছর কি গিফট দিয়েছি সৌরভকে। না, এবছর তো কোনোটাই সারপ্রাইজ নয়। হ্যাঁ, বাট আমি ফার্স্টে অনারটা করছি, আমি আমার গিফটটাকে রিভিল করছি কি দিয়েছে সৌমি। এটা একটা মানে খুবই পছন্দের আইটেম আমার, এরকম অফিস ব্যাগ আর কি। আমার অনেকদিন একটা ইচ্ছা ছিল, বিকজ আমি অফিসে না ব্যাকপ্যাক ইউজ করতাম, যেটা আমার খুব যে পছন্দ হতো তা নয়। তো ফসিলস থেকে সৌমি এটা কিনে দিয়েছে, লেদারের ব্যাগটা খুবই আমার পছন্দ হয়েছে সত্যি কথা বলতে, অসাধারণ। এটা ল্যাপটপও ক্যারি করা যাবে, টুকটাক জিনিস, টিফিন টিফিন যদি অফিস খোলে কখনো দেবো আমি। আমি কিন্তু অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি অফিস খোলার জন্য। যাই হোক, এই ব্যাগটা মানে ক্রস বডি করেও নেওয়া যায় আর নর্মালিও নেওয়া যায়, তো জানাবে কিরকম। হ্যাঁ, অনেকদিনেরই সৌরভের কি একটা ইচ্ছা ছিল, তো মানে এক বছর তো হয়ে গেল প্রায় অফিস যাইনি, তো গা গরম করছি আর কি এই ব্যাগটা দিয়ে। না, স্কুল তো খুলছে, এবার আস্তে আস্তে তোমাদেরও পালা আসছে মনে হচ্ছে। বলো শুভ শুভ বলো, এখন অফ আপ মুভি চলবে, এক বছর চলবে তো, তাই নাকি? সেটাই। আর একটা সত্যি কথা বলি, এবছর ফার্স্ট টাইম আমি না বিশ্বাস করো কিছু ভেবে পেলাম না যে কি নেওয়া যায়। মানে এটা খুবই আমার কাছে না কিছু চলতেই থাকে যে হ্যাঁ এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, কিন্তু এবছর মনে হলো সব কিছুই আছে, কি নেবো। তো আমি এবছর মানে ছেড়ে দিয়েছি, আমি বলেছি ঠিক আছে ইন্ডিয়ায় গিয়ে আমার একটা প্ল্যান আছে, সেটা এখানে আর কি পাওয়া যাবে না। তো সৌরভ দেখেছিল, মানে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে আমাদের ইন্ডিয়া চলে যাওয়ার সময় হয়ে যাবে। তো বুঝতেই পারছো, মানে এখন যে ছোট মুরগি কাটা হয়েছে, বড় মুরগি চাষ চলছে আর কি। তো সৌমিকে আমি ডরোথি পার্কিন্সের এই ড্রেসটা দিয়েছি, আর আমাদের যে কোনো অনুষ্ঠানে থাকে মানে কোনো অকেশন থাকে না কেন, সৌমির জন্য ফেরো রচনের একটা বক্স মানে বরাদ্দ থাকে একদম। আর আমি তো এবারে বলেই দিয়েছি একটু বড় কিনবে, লাস্টবার মানে কি জানো সিক্রেট সান্তাতে একদম ছোট্ট একটা বক্স দিয়েছিল, দু একদিন খেতে খেতেই শেষ হয়ে গেছে, এবার একটা বড় বক্স আর এই ড্রেসটা। তোমাদেরকে ভালো করে ড্রেসটা দেখাই, তো খুবই সুন্দর দেখতে, আমার কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম যে আজকেই পরবো, কিন্তু বাড়িতে আছি এক নম্বর, আর দু নম্বর রান্না করতে হবে, তার উপর ড্রেসটা হোয়াইট কালারে, তাই আর পরলাম না। তো এরকম ফ্লোরাল প্রিন্টে আমার দেখতে খুব ভালো লেগেছে। আমি সৌরভকে বললাম যে ঠিক আছে এটাই নিই, তাহলে আমার পরাও যাবে, আমি যখন ব্লগে পরে পরবো তোমরা তো দেখতেই পাবে, তোমরা জানাবে যে কীরকম লাগছে দেখতে। এর থেকে আর একটু বেটার কিছু মানে চাওয়া যেত, মানে পকেটটা একটু বেশি করে কাটা যেত, কিন্তু এবছর আমি সত্যি কিছু বুঝতে পারিনি। আমার ভাগ্যটা যে কতটা ভালো এবছর, লটারি টিকিট ফিকিট কাটতে হবে মনে হয়। হ্যাঁ, কাটতে পারো না, দেখো সত্যি কথা বলতে তিনটে মানে বছরের দিন আছে, জন্মদিন, অ্যানিভার্সারি আর এই ভ্যালেন্টাইন্স ডে, এই তিনটে দিনে কি ছাড়া যায় বলো, তোমরাই বলো। সত্যি কথা, কাঁদিয়ে দিলে তিনটেই দিন। তো যাই হোক, খুবই পছন্দ হয়েছে আমার ড্রেসটা। তোমাদেরকে বলছিলাম যে ড্রেসটা আর পরবো না, কিন্তু দেখো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা ইনস্টার ছবি তো বানতে, তো ড্রেসটা পরে আজকে নতুন যে হারটা এসছে সেটা পরে আমি সুন্দর সুন্দর ছবি তুলেছি, সৌরভকেও সাথে নিয়েছি, ভ্যালেন্টাইন্স ডে তো আর একা একা হয় না, তাই জন্য কি সৌভাগ্য আমার। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ভালো ভালো ছবি দেখতে পাবে। আর এখন যেটা করবো সেটা হচ্ছে চকলেট, একটা খেতেই হবে। ও তাই বুঝি, মানে এতটাই হাঁপিয়ে গেছো নাকি? হ্যাঁ, সুগার কন্টেন্ট দরকার। এক্স্যাক্টলি। এবার আমার পরীক্ষা, আমি খুব চাপে আছি, অলরেডি একটা ফ্লপ হয়েছে, তাও যেটা ফ্লপ হয়েছে সেটা ডেজার্ট, এটা তো মেন কোর্স, সাকসেস হতেই হবে। তো আজকে না আমরা ডিনারটা একদম সিম্পল প্ল্যান করেছিলাম, তো যেহেতু সৌরভ চিকেন খুব ভালোবাসে, চিকেনের একটা প্রিপারেশন করবো ভেবেইছিলাম। তো আমি আজকে বানাচ্ছি মশালা চিকেন ফ্রাই, অলরেডি দেখো ম্যারিনেট করাই আছে, আমি লাঞ্চের পর ম্যারিনেট করে গেছি। আর এটার সাথে খাওয়ার জন্য কালকে যে বেরিয়েছিলাম পরোটা নিয়ে এসেছিলাম, তো এরকম টাইপের ফ্রোজেন পরোটাগুলো না মানে এটার সাথে খেতে খুব ভালো লাগবে। এটা অনিয়ন পরোটা, তো অনিয়ন পরোটা আর তার সাথে মশালা চিকেন ফ্রাই, আর সৌরভ তো বানাবে বলেছিল মুজ, যাই হোক সেসব কথা বাদ দিলাম।
তো তোমরা দেখে নাও যে কিভাবে আমি এটা ম্যারিনেট করেছি, আর তারপরে প্রসেসটা দেখাচ্ছি। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর ট্রাই করতে পারো বাড়িতে। চিকেন পিসগুলো দেখো একটু বড় রেখেছি আর স্লিট করে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢোকে। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস, আর অ্যাড করছি পেঁয়াজের রস, রেড চিলি পাউডার, ক্রাশড ব্ল্যাক পেপার, আর অ্যাড করছি দেখো রোস্টেড জিরে আর ধনে ক্রাশড। এটা কিন্তু পুরো মিহি করে একদম গ্রাইন্ড করিনি, তো এটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, কসৌরি মেথি অ্যাড করলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, আর লাস্টলি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা খুব ভালো করে মিক্স করব। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করছি যাতে দেখতে ভালো লাগে ফ্রাই হওয়ার পর। তোমরা এটা নাও অ্যাড করতে পারো। তো আমি চিকেনটা না ফ্রাই করব বাটারে, তো বাটারটা যাতে জ্বলে না যায় তার জন্য অল্প দেখো আমি একটু অয়েল অ্যাড করেছি। এর মধ্যে এবার বাটার অ্যাড করছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর প্রথম আমি এখানে অ্যাড করেছি দেখো চপ গ্রিন চিলি। তো এটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা যারা ঝাল খেতে অতটা পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার আর কিছুই নয়, খুব ভালো করে চিকেনটাকে ফ্রাই করব। তো প্রথমে না একটু নাড়াচাড়া করে নেব, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর এটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করব। আর এরকমভাবেই আর কি মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব সিম্পল কিন্তু, তোমরা একবার ফ্রাই করে দেখো। চিকেনটা একবার উল্টে দিলাম, আর মিনিট দশের মতো লাগবে, বই এসছে অলমোস্ট। আর ততক্ষণে আমি পরোটাগুলো সেঁকে ফেলবো। দেখো ফ্রোজেন পরোটাগুলো দেখতে কীরকম হয়, মোটামুটি ভাজতে একটু সময় লাগে। এই পরোটাগুলো খেতে না অসাম, সৌরভ আর আমার খুব ফেভারিট, কিন্তু বেশি খাওয়া ঠিক নয়, তারপর খুব রেয়ারলি খাই। কিন্তু এটা দেখে বোঝাই যায় না মানে এর ফাইনাল আউটপুটটা যেটা হবে এটা পুরো এখন মানে হার্ড অ্যাজ এনিথিং। এর পর যখন আউটকামটা হবে দেখবে। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে আমি একটু ভালো করে ফ্রাই করব। যেহেতু এটা ফ্রায়েড একটা চিকেনের রেসিপি, তো একটু ফ্রাই তো না করলে ভালো লাগবে না, আর একটু বার্ন একটা টেক্সচার আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা বানাতে কিন্তু মোটামুটি আমার 15 মিনিট মতন সময় লাগলো। তো দেখো এরকম টাইপের একটুখানি কালারটা যখন আসবে তখন রেডি করে নেব। তো আমাদের ডিনার টেবিল কিন্তু রেডি, আর ফাইনাল টাচ দেওয়ার জন্যে ক্যান্ডেল তো জ্বালাতেই হবে। আর এই ক্যান্ডেলগুলো না সৌমি DIY করে বানিয়েছে স্পেশালি ফর দ্য অকেশন। লাস্ট ইয়ারের মতো এবছরও আমরা আমাদের ভ্যালেন্টাইন ক্যান্ডেল লাইট ডিনারটা এনজয় করছি, তবে ডিফারেন্স একটু আছে। লাস্ট ইয়ার আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু এবছর আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছি বাড়িতেই। তোমরা জানাবে আজকে ব্লগটা কীরকম লাগলো, তোমরা কীরকমভাবে সেলিব্রেট করলে আজকের দিনটা আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে। যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।